পুলিশ হেফাজতে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় গাজীপুরে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আটকের পর তার মৃত্যু ঘটে পুলিশ হেফাজতে। এরপর থেকে কিন্তু ওই ব্যবসায়ীর এবং মৃত্যুর পর থেকে কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু আপনার বিভিন্ন সড়ক এবং রাস্তাঘাট অবস্থান নিয়ে এবং গাড়ি এবং তিন চারটি মোটরসাইকেল এবং ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। সকাল দশ আপনার এই অবরোধ চলতেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই জায়গায় কিন্তু গাড়ি দুই একটি যাচ্ছে, কিন্তু এখানে মোটরসাইকেল আপনার সহ পুলিশের মোটরসাইকেল অগ্নিসংযোগ করেছে এবং বিক্ষিপ্ত এলাকাবাসী বলেছেন যে উনি একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে আটক রেখে তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশ বলছেন যে অ্যাক্সিডেন্টে এই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ মানে এলাকাবাসী তারা কিন্তু মেনে নিতে পারেনি। এরপর থেকে কিন্তু সকাল থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা অর্থাৎ ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রেখে তাদের আপনার এই অবস্থান কর্মসূচি এই জায়গায় পালন করে। পুলিশ এই জায়গায় বাধা দিয়ে আপনার টিআরসেল এবং পুলিশ এখন কিন্তু রাস্তাঘাটে পুলিশ অবস্থান করছেন, মানুষকে কিন্তু টিআরসেল মেরে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। তো পুলিশ বলতেছেন যে উনি মাদকাসেবী এবং লটারিতে এবং বিভিন্ন জায়গায় সে টাকা পয়সা এবং বিভিন্ন কিছু আপনার এই জুয়া ব্যবসার সাথে জড়িত এই সন্দেহ করছেন কিন্তু পুলিশ। কিন্তু এলাকাবাসী কিন্তু ওনাকে যেটা জানিয়েছেন যে উনি এই সুতার ব্যবসা করতেন এবং এলাকায় তাদের ভালো একটি সুনাম রয়েছে। এই কারণেই কিন্তু মূলত বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে আপনার অর্থাৎ সকাল থেকে রাস্তায় নেমে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং ব্যাপক গাড়ি ভাঙচুর করেন এবং তিন চারটা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন। এখন কিন্তু পরিবেশ কিছুটা স্বাভাবিক করে নিয়ে আসছেন এবং আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এখনো কিন্তু এলাকাবাসী অর্থাৎ এই আশপাশের এলাকা কিন্তু ঘিরে রেখেছে এবং পুলিশও চেষ্টা করছে যেন এই যে যানজট থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য। তো আমি যদি দেখাতে চাই এটা কিন্তু পুলিশের গাড়ি, এইভাবে কিন্তু তারা অগ্নিসংযোগ করেছেন। আমার কাছে গাজীপুর চান্দনা চৌরাস্তা বগুড়া মোড় থেকে এই ছিল সর্বশেষ। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।